You got 15 likes. Oh my god, you got 15 likes. এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। তো দর্শকরা, আপনারা অবশ্যই আমাদের ব্যাকগ্রাউন্ডের দিকে কিছু দেখতে পাচ্ছেন। এখানে একটা ফটো স্ট্রিং লাইট আছে, এখানে আমাদের পিহুর ওর 12 মাসের ছবি দেওয়া আছে। তো 12 মাসের ছবি সহ ওর কিছু মুভমেন্ট, আরও কিছু মুভমেন্ট আছে, ওর বাবা মায়ের সাথে ঘোরানোর কিছু ছবি আছে। তো যেহেতু আমরা ব্লগটা শুরু করেছি এখন, পিহু এসে, পিহু এখন বর্তমান বয়স হচ্ছে 18 মাস প্রায়, এখন এসে যেহেতু আমরা শুরু করেছি ব্লগটা তৈরি করা, সেহেতু আপনাদেরকে দেখাতে পারতেছি না আসলে ওই মুহূর্ত থেকে আমাদের কী কী সময়টা পার হয়েছিল বা কীরকম গেছিল। সো আমরা আপনাদের ছবিগুলো দেখিয়ে দেখি, আমরা আমাদের গল্পটি বলে যাই। দর্শকরা, প্রথমেই দেখাচ্ছি এই যে আমার পিহুর প্রথম জন্মের পরপরের ছবিটা। একটা মুচকি হাসি দিয়েছিল ওর বাবা তুলেছিল এই ছবিটি। ও কিন্তু আমার কোলে ছিল তখন। হ্যাঁ, তোমার কোলে ছিল, এটা ঠিক। আর আরেকটা আমাদের একটু কষ্ট লাগার বিষয় ছিল ওই সময় যে আমাদের বেবিটা একটু প্রিম্যাচিউর হয়েছিল, ওজন কম ছিল, ওজনটা একটু কম হয়েছিল। এটাও কিছু আসলে অনেক জিনিস খেয়াল করতে হয়, একজন প্রেগন্যান্ট মায়ের অনেক কিছু খেয়াল রাখতে হয়, এগুলো আমি অন্য এক সময় বলবো। আসলে আমারও অনেক অবহেলা ছিল, অনেক ঘাটতি ছিল, আর এগুলো খেয়াল করলে হয়তো বা আমার বাচ্চাটা প্রিম্যাচিউর হতো না। আচ্ছা যাই হোক, আমার পিহু হয়ে গেছে। হ্যাঁ, এখন পিহু আর সেই প্রিম্যাচিউর বলা যায় না। আচ্ছা যাই হোক, তো এটা হচ্ছে তার ফার্স্ট ডে অফ হার বার্থ। হ্যাঁ, তারপর এক মাস পূর্ণ হয়ে যখন 2 মাসে পা দিল, তখনকার স্মৃতি হচ্ছে এইটা, এই যে আমার পিহুমণি। পিহুমণি তখনও এট দ্য এজ অফ 2 মান্থ। হ্যাঁ, 2 মান্থ, এখন তখন তার ঘাড়টা শক্ত হয় নাই। আচ্ছা যাই হোক, 2 মাসের পরে তার, এটা হচ্ছে তার 3 মাস বয়সের ছবি। তাকে দিয়ে আমি একটা থিম বানিয়েছিলাম, লাভ থিম, আমাদের লাভ আমাদের লাইফে এসেছে পিহুকে দিয়ে। তখন তার বয়স ছিল 3 মাস। হ্যাঁ, তারপরে আমরা 4 মাসে, হ্যাঁ 4 মাসে পদার্পণ করলো। ওকে নিয়ে আমি আরেকটি থিম বানলাম, মেকআপ করালাম, মেকআপ করানোর মতো মেকআপ কার। আচ্ছা যাই হোক, তারপর দর্শকরা চলে আসলাম, তারপর আমরা আসছি 5 মান্থ। তারপর দর্শকরা সে 6 মাসে পদার্পণ করলো এবং সে পুরোপুরি এখন বসতে পারে। আমাদের কথা শুনলে সে হাসি দেয়, বাবাকে চিনতে পারে, মাকে চিনতে পারে, কিছু কিছু। ওর গাড়ও এখন পুরোপুরি সোজা হয়ে গেছে, গাড়টাও শক্ত হয়েছে, বসতেও পারে। আমাদের অনেক অনেক স্মৃতি আছে পিহুকে নিয়ে। আসলে যদি আরো আগে শুরু করতে পারতাম, একবারে প্রতি মুহূর্ত করে তুলে ধরতে পারতাম, এখন যা স্মৃতি হিসেবে সেগুলো নিয়ে আসতেছি। 6 মাসের পর সে 7 মাসে পারে। 7 মাসের ছবিটা হচ্ছে এই যে সে যেভাবে, সবচেয়ে মজার বিষয় কি ছিল তখন, ওকে যেভাবে বোধ ধরার চেষ্টা করতাম একটা ছবি দেখে কিছু বলা যায় না, তারপর আমরা একটা তুলে ধরতেছি। আচ্ছা, তারপরে সে 8 মাসে পড়লো। আমাদের আমাদের ধর্ম মতে, আমরা হিন্দু ধর্মাবলম্বীরা মেয়েদেরকে 8 মাসের সময়ই এই মুখে প্রথম বাদ দিই।
তো ওই সময় প্যান্ডেমিক সিচুয়েশন ছিল, করোনার প্রচন্ড প্রকোপ ছিল, যার কারণে আমরা এই বড় করে অনুষ্ঠান করি নাই। তখন ঘরের ভিতরে আমরা আমাদের অনুষ্ঠান করেছিলাম, ওকে একটা মুকুট পরিয়েছিলাম প্রথম খাওয়ানোর সময়। কি যে একটা হাসি দিয়েছিল আমাদের মামনিটা, সেটা যে ক্যাচ করতে রাখতে পারছি, রেখেছি, সেটা আসলে অনেক ভালো লাগা, বলে শেষ করা যাবে না। তারপর পিহু 9 মাস এপা দিল, আস্তে আস্তে শুকানোর পর্ব শুরু হলো। শুকানোর পর্ব শুরু হলো এই কারণে, এখন তার উনি এক জায়গায় বসে থাকতে পারেন না, এখন তো আস্তে আস্তে একটু একটু করে দূরে দূরে শুরু খামাগুড়ি দেওয়া শিখে ফেলেছেন। এটা ধরবেন, ওটা ধরবেন, আস্তে আস্তে শুকানোর পর্ব শুরু। তো দাদা দাদির টেনশনের শেষ নেই, উনি খালি শুকান কেন। আচ্ছা যাই হোক, 9 মাসের পরে 10 মাস, 10 মাসে এসে আমার পিহুমনি কি হয়েছিল আমার 10 মাসে, এই আরো শুকিয়ে গেছে। বাট কিউটিফাইটা আমার কিউটিফাই লাগতো, অনেক সুন্দর করে হাসি দিত, নুপুর পড়াইছি, কি মজা লাগতেছিল ওর। আচ্ছা যাই হোক, তারপর সে দাঁড়ানো শিখে গেছে। আমরা পরের মাসে দেখি, 11 মাসে, 11 মাসে এসে দেখলাম কি, সে দাঁড়ানো শিখে গেছে, সে দাঁড়াতে পারে, কোনো কিছু দরে দাঁড়ায়। সেখানেরও অনেক মুমেন্টের ছবি আছে। এই ছবিটা ছিল ওর ওর মণিমার দেওয়া গিফট করা একটা জামা, সে দুর্গাপুজোতে পরেছিল, দুর্গাপুজোতে ঘুরতে বের হয়েছিল, তখন তার পরা এই জামাটা। তো যাই হোক, তারপর পিহুর 12 মাসে পা দিল, 12 মাসটা পূর্ণ হওয়ার আগে ছবি, এটা 12 মাসে পা দেওয়ার পর পরে ছবি। তো পিহুর জন্য একটা নতুন জামা আনা হয়েছিল, তো সেটা পরানোর পর তাকে দেখতেছিলাম কেমন লাগে। তখন সে আমার বাবার বাড়ি ছিল, এটা আমার বাবার বাড়ির একটা জায়গা, একটা রুমের অংশ। তো পুরোপুরি সে দাঁড়াতে পারে, একটু হাঁটা 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 মোটামুটি এক পা দিয়ে দেয়, এক দুই পা দিয়ে দেয়, যেমন হাঁটতে পারে না। 12 মাসের ছবি এটা। তারপর দর্শকরা, পিহু 12 মাস পূর্ণ হওয়ার পরে কিছু ঘোরাঘুরি অলরেডি করে ফেলছে, ঘোরাঘুরি করে ফেলছে। আমরা এটা দেখাচ্ছি জাস্ট, এটা করে আমি ওর বার্থডের কিছু সিন দিব, আপনাদের দেখাবো ওর কেক কাটার মুহূর্তটা, ওর বার্থডেটা কিভাবে অ্যারেঞ্জ করেছি এগুলো দেখাবো। তো দর্শকরা, আপনারা দেখতে পেলেন আমার পিহুর 12 মাসের কিছুটা স্মৃতি, অনেক স্মৃতি আছে, কিছুটা স্মৃতি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আর এখন আমি আরও কিছু দেখাবো, এই যে ওর বার্থডের কিছু ছবি। ওর বার্থডেটা তখনও করোনার সিচুয়েশন, যার কারণে আসলে তেমন বড় করে হোক বা তেমন আয়োজন করে কিছু করা হয় নাই, সিম্পল ঘরের মধ্যে একটু মজা করেছিলাম আমরা। আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে এই বেলুনের যা ডিজাইন করা লাগে সব আমরা নিজেরাই করেছি, পিহুও এনজয় করেছে। তো এটার কিছু ক্লিপ, অনেক মজা হয়েছিল প্রথমবার, এটার কিছু ক্লিপ আপনারা দেখেন প্লিজ। ওকে, পাম পাম ডিটিং ডিটিং, নাচো 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 মাম্মা, গান চা নাচো নাচো, তো ভিউয়ার্স সবাই ভালো থাকেন, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী আবার কোনো এপিসোডে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা টাটা। তুমি টাটা দিবা না?